আজকে আমরা যার সঙ্গে আড্ডায় বসেছি তিনি প্রথম পরিকল্পনা করেছিলেন শবরকে পর্দায় আনার, এবং তার পরের গল্পটা বোধহয় সবাই জানেন। একের পর এক শবরের গল্প এসেছে এবং আমাদের মন জয় করেছে। একদম তাই, আজকে এবিপি লাইভের আড্ডায় আপনাদের সঙ্গে রয়েছে আমি তোষা, আর আমার সঙ্গে আজকে রয়েছে অরিন্দম শীল। অরিন্দম দা, ওয়েলকাম টু এবিপি লাইভ। থ্যাংক ইউ। প্রথমে বলি যে আমি যেটা বলছিলাম যে এইটা নিয়ে তুমি 4 নম্বর শবর করছো, তীরন্দাজ শবর। তো প্রত্যেকবার যখন তুমি শবরের গল্প নিয়ে আসো দর্শকদের মধ্যে অবভিয়াসলি একটা এক্সাইটমেন্ট থাকে। তো তুমি গল্প বাছার ক্ষেত্রে তোমার কি কি মানে মাথায় থাকে? তার আগে বলি, শবরকে পর্দায় নিয়ে আসার পরিকল্পনা আমার আগে আরও একজন করেছিলেন, কিন্তু একদম ভুল সময় উনি চলে গেছেন আমাদের ছেড়ে, সেই জন্য হয়নি। তার নাম ঋতুপর্ণ ঘোষ। তো প্রথম যখন শবরের জন্য আমি যাই শীর্ষেন্দুদার কাছে, তখন শীর্ষেন্দুদা আমাকে বলে যে ঋতু এটা করতে চেয়েছিল। ঋতুদা দেখে যেতে পারলো না যে আমি কীরকম শবর করি, সেটাও একটা আক্ষেপ। যাই হোক, কিন্তু শবর আমার প্রথম শবর পড়ে যে শবরের প্রতি অ্যাট্রাক্টেড হওয়া, গল্পটার প্রতি ভালো লাগা, অনেকগুলো গল্প ছিল, তার মধ্যে থেকে প্রথম গল্প ছিল ঋণ। সেটা হচ্ছে যে একটা খুব মানবিক গল্প। ইট ইজ নট জাস্ট আ ক্রাইম, ইট ইজ আ ক্রাইম দ্যাট হ্যাজ রিজন আউট অফ সোসাইটি, আউট অফ সামাজিক নর্মস, তার অবক্ষয়, এই সমস্ত কিছুর থেকে একটা ক্রাইম বেরিয়ে আসে, এবং যে ক্রাইমটা ভীষণ শহরের। সবসময় মনে হয়েছিল যে এরকম একটা ডিটেকটিভ হলে মন্দ হয় না, বা এরকম একটা থ্রিলার হলে মন্দ হয় না, যেটার মধ্যে দিয়ে কলকাতা একটা চরিত্র হয়ে উঠবে। এবং ওই যে কলকাতার রাস্তায় বসে খোলা লেন্সে কলকাতাকে দেখার চেষ্টা, সেইটা প্রথম শবর থেকে আমরা শুরু করি। এবং তারপর প্রত্যেকটা শবরের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের ক্রাইম নিয়ে আমরা কথা বলেছি, এবং সেই সবকটা ক্রাইমই কিন্তু অ্যাডাল্ট ক্রাইম, কোথাও একটা সেক্সুয়ালিটি জড়িয়ে আছে তার সাথে। যেমন এবারে শবর সেক্স স্লেভ হয়ে জায়গা থেকে বেরিয়ে এসেছে, এবং এবারে শবর একটা বিস্তীর্ণ বস্তি এলাকা, সেটাই ক্যারেক্টার হয়ে গেছে। তো শবরের গল্প বাঁচতে গিয়ে মোটামুটি এই এলিমেন্টসগুলো আমি দেখি, যেখানে লট অফ রিয়ালিজম, লট অফ হিউম্যানিটি আছে। শবর হিসেবে আমরা শাশ্বততাকে পেয়েছি। শাশ্বততার কথা বলতে বলতে বলেছিলেন যে আমার শবর করতে গিয়ে একটা সমস্যা হয়, তার কারণ মানে সমস্যা হতো একটা সময় যে আমি খুব এক্সপ্রেসিভ এবং শবরকে পাথর হতে হবে। এবং একদম শুরুতে সেইভাবেই কথা হয়েছিল, এবং অপুকে প্রথম থেকে বলে দিতাম অপু চোখ পর্যন্ত বড় করবি না, মানে এটাও করতে পারবি না। সেইটাই কিন্তু বারবার আমরা মেনটেন করেছি, এবং সেই শবরটাকেই মানুষের পছন্দ হয়েছে। একটা ড্রাই হিউমার আছে, হ্যাঁ, টাক করে কথাটা বলে বেরিয়ে যায়। শবরের মনে হয় যেন হৃদয় নেই আপাত দৃষ্টিতে, কিন্তু আসলে হৃদয় আছে, এরকম একটা মানুষ, খুব রক্ত মাংসের শবর। সেই জন্য সেই কারণেই বোধহয় মানুষের এত প্রিয় হয়ে উঠেছে, এবং খুব আনকমন একজন গোয়েন্দা চরিত্র। যখন প্রথম শবর করেছিলে বাংলায় এত নায়ক থাকার পর, তুমি শাশ্বততাকে শবর হিসেবে বেছেছিলে, কি কি তোমার মাথায় ছিল? আমার খুব পরিষ্কার ছিল, আমি বলেই দিয়েছিলাম হয় শাশ্বত চ্যাটার্জি অথবা না, মানে শবর দাশগুপ্ত হলে শাশ্বত। এর কারণ হচ্ছে আই ডিন্ট ওয়ান্ট টু মিস আউট অন দ্য অপরচুনিটি। দেখ, অপু এবং আমরা ছোটোবেলা থেকে একসাথে অভিনয় করেছি, কাজ করেছি, আই নো দ্য কাইন্ড অফ অ্যাক্টার দ্যাট অপু ইজ। এবং আমার সবসময় মনে হয়েছে যে ও হয়তো হলে ব্যোমকেশ হতে পারত, কিন্তু ওকে সবসময় অ্যাসিস্ট্যান্ট করে রাখা হয়েছে।
সেটা নয়, একটা ফুল ফ্লেজেড ফ্র্যাঞ্চাইজিকে ঘাড়ে করে কাঁধে করে ক্যারি করার ক্ষমতা, অভিনয় ক্ষমতা ওর মধ্যে আছে, এবং আই ডিডন্ট ওয়ান্ট টু মিস আউট, অন্যরা মিস আউট করেছে, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু দেন যে আমি অপুকে যাওয়ার জন্য নিতে পেরেছি সবর হিসেবে। এবং একের পর এক সবর যখন দর্শকদের জনপ্রিয় হচ্ছে এবং আশা বাড়ছে, তোমার আর অপুদার মধ্যে কোনো কথাবার্তা হয় বা এরকম কিছু তুমি অপুদাকে বলেছো বা অপুদা তোমায় বলেছে যেটা তোমাদের খুব মানে চেরিশ করো? সবর, দেখো সবর চরিত্রটা নিয়ে যখন কি করব না করব সেটা করতে 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 একটা জায়গায় আসা, এবং তারপরে চতুর্থ ছবিতে গিয়ে আর নতুন করে ওকে কিছু বোঝাতে হয় না, ও সবর হয়েই ফ্লোরে আসে, সেটা হয়ে গেছে, ইটস ইনসাইড দ্যাট। একটা কথা অবশ্য হয়েছে, সেটা ও বলে যে এই সবরের একটা কমেডি করা যায় না গোবর, খুব স্বভাবসিদ্ধ যে আমরা সবরেরই একটা ইয়ে করলাম, স্যাটায়ার করলাম, এবং যা যা করতে পারছে না সব খুশিয়ে দেবে, কিন্তু না সেইভাবে খুব এর থেকে বেশি খুব একটা সবর নিয়ে আমাদের অত ডিসকাশন, এখন আমাদের কাছে উই নো হোয়াট টু ডু উইথ সবর, সেটা ও জানে আমিও জানি, সেই জন্য খুব বেশি সেই নিয়ে ডিসকাশনও হয় না, ও জানে আমি কোনটা চাই কোনটা চাই না, সে সমস্তটা মিলিয়ে উই আর অন সেম ওয়েভলেন্থ, তো সেখানে খুব একটা বেশি সেটা নিয়ে আর ডিসকাশন, অন্য গল্প হয় যে কী করলো কোথায় বেড়াতে গেল কি খেলো দেলো এইসবই আমাদের গল্প। এবারে সবরে মানে তীরন্দাজ সবরে সবরের বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সও রয়েছে, মানে সেটা তুমি রেখেছো আর কি, তো সেইটা অপুদাকে দিয়ে করানোর বা ডিরেক্ট করানোর অভিজ্ঞতা কেমন হলো? প্রতি সবরেই থাকে, এবারেও আছে, অপু প্রথমে আবার এসব করতে হবে এই করতে হবে, কিন্তু এবারে আবার একটু বদল ঘটেছে, সেটাতে ওর মজা লাগে, এবং সেটা আবার এবং ভীষণ বিলিভেবল ভাবে করে ও, সেটাও ঠিক। শুটিং এর মানে কোন পার্টটা তীরন্দাজ সবরের কোন অংশটা তোমার কাছে শুটিং করার সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল? বস্তির ভেতর শুটটা, প্রায় 10-12 দিন একটা বস্তিতে ভেতরে মানে রাস্তায় নর্দমায় বসে সারা দিন ধরে কাটিয়েছি, এবং ওইখানে কাজ করেছি, ওখানকার মানুষদের সঙ্গে নিয়ে কাজ করেছি, এবং আমাদের চরিত্রগুলোকে সেই বস্তির চরিত্র করে তুলতে হয়েছে, এই এইটা খুব চ্যালেঞ্জিং ছিল। একের পর এক ছবি এখন মানে এই করোনা পরিস্থিতির পর এখন বাংলায় পরপর ছবি মুক্তি পাচ্ছে, তোমার একাধিক ছবি মুক্তি পেয়ে গেছে এবং পাচ্ছে, অন্যান্য আরো অনেক ছবি মুক্তি পাচ্ছে, তোমার কি মনে হচ্ছে যে এই মানে প্রতিযোগিতা কি বেড়েছে? প্রতিযোগিতা তো আমি জানি না, আমার প্রতিযোগিতা আমার নিজের কাজের সাথে সবসময়, আমার এবছর 6টা ছবি রিলিজ হচ্ছে, এবং আই এম ব্লেসড আই থিঙ্ক যে এতগুলো কাজ আমরা করতে পেরেছি এবং এত বিভিন্ন ধরনের কাজ করতে পেরেছি, দ্যাটস ইনডিড আই এম থ্যাঙ্কফুল টু গড, মাই অ্যাক্টার্স, মাই টেকনিশিয়ানস সবাই, অ্যান্ড মাই প্রডিউসার্স অফকোর্স, তো সেটা আছে, কিন্তু বাংলা ছবি যদি বাংলা ছবির সাথে লড়াই করে তাহলে এই বাইরে থেকে আসা ছবিগুলোর সাথে কে লড়াই করবে? আমাদেরকে আমাদের মান, আমাদের চলচ্চিত্রের মান, মানে কি বাজেট কি ইয়ে তার ইন দিস থিং অফ যে আমাদেরকে আরো ভালো কাজ করতে হবে, ভালো কোয়ালিটি দিতে হবে, এবং সেইটা করতে হবে যে আমরা একটা 200 কোটি টাকা 300 কোটি টাকার ছবির সাথে লড়ছি, আমাদের 250 কোটি টাকার ছবি, কিন্তু 200 কোটি থেকে 250 কোটি টাকার ছবির সাথে লড়ছি, সেটা শুধু বলিউড নয় এখন দক্ষিণী ছবিও অসাধারণ ইনরোড করেছে, দক্ষিণী ছবি এবং এই 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 ধরনের বাণিজ্যিক দক্ষিণী ছবি যেটা আগে কখনো ছিল না, এটা ওদের থেকে শেখার মতো কিভাবে এই যে জোনটা ওয়েস্ট বেঙ্গলের ফুল
জোনটা এই ধরনের ছবি কোনো ইনরোড ছিল না, সেখানে সকাল ছটার শো হাউসফুল হচ্ছে। তো ওদের থেকে শিখতে হবে, আমরাও বাংলা ছবি কিভাবে সকালে ছটার শো হাউসফুল করব। কোনো এমন একটা বার্তা বলো যেটা তোমার খুব মানে কাছে লেগেছে এবং মানে তোমাকে খুব উদ্বুদ্ধ করেছে আরো খবর বানানোর জন্য, বা মানে হয় না যে একটা মানুষ কিছু বলেছে যেটা সাধারণ দর্শক কিন্তু তোমার ভীষণ ভালো লেগেছিল সেই কথা। একটা মদিন আগে একজন লিখলেন যে অন্তত এই একটা ফ্র্যাঞ্চাইজি যেটা আপনি এবং শাশ্বত চট্টোপাধ্যায় করে যাচ্ছেন, খবরটা কিন্তু প্লিজ আপনিই করবেন আর কারোর হাতে ছাড়বেন না। বাকি সমস্ত খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভে।